আসসালামু আলাইকুম। রেসিপিস বাই ভিলেজ ফুডে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, আম দুধের পুডিং। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আমের রস নিয়েছি, পানি না দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখানে দিয়ে দিব 1 কাপের একটু কম পানি। এখানে চিনি দিয়ে দিব 1/4 কাপ। আপনাদের আমটা যেমন মিষ্টি সেই অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এরপর এখানে দিয়ে দিব 1.5 চামচ আগার আগার পাউডার। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলাটা এখনও বন্ধ আছে, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে চুলাটা অন করে দিব। এখন চুলাটা অন করে দিয়ে এই মিশ্রণে বলক তুলে নিব। আমের এই মিশ্রণটাতে বলক চলে এসেছে। এখন 3 থেকে 4 মিনিট মিডিয়াম লো হিটে জাল করে বলক তুলে নিব। এইভাবে অনবরত নাড়াচাড়া করে দিবেন, তা না হলে নিচে পুরা লেগে যেতে পারে। এই মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন যে পাত্রে মিশ্রণটা সেট করবেন সে পাত্রটা নিয়ে নেবেন। এখন আমি এই মিশ্রণটা দিয়ে দিব। এখন এই আমের মিশ্রণটা ঠান্ডা করে নিব, তারপরে 2 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে জমিয়ে নিব। ফিরে এলাম, 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করেছি, খুব ভালোভাবে সেট হয়েছে। আমি কাছ থেকে একটু দেখাই। এখন একটা চাকুর সাহায্যে আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। এখানে একটি পাত্র নিয়েছি, এখন মেজারমেন্ট কাপের 2 কাপ দিয়ে দিব তরল দুধ। এখানে চিনি দিয়ে দিব 1/4 কাপ। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী দিবেন। এখানে দিয়ে দিব 1.5 চামচ আগার আগার পাউডার। দিয়ে খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নিব। চুলাটা এখনো বন্ধ আছে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এখন চুলাটা অন করে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে বলক চলে এসেছে। এখন এখানে 1 চামচের 1/4 ভাগ দিয়ে দিব এলাচের গুঁড়ো। খুব ভালোভাবে মিশিয়ে 3 মিনিট বলক তুলে নিব। খুব ভালোভাবে জাল করে নিয়েছি, দুধটা একটু ঘন হয়ে এসেছে। এখন চুলাটা বন্ধ করে এর গরম ভাবটা বের করে দিব। এখানে আমি একটি স্টিলের বাটি নিয়েছি। আপনারা যেই পাত্রে পুডিংটা সেট করবেন সেই পাত্রে এইভাবে আমের জেলোটা দিয়ে দিবেন। এখানে আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি জেলোটা দিয়ে। এখন আমি এই পুডিংটা দিয়ে দিব। এখন এখানে বাকি আমের জেলোগুলো দিয়ে দিব।
এখন এই পুডিংটা ঠান্ডা হতে দিব। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে, জমেও গেছে। এখন আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব। ফিরে আসছি 1 ঘন্টা পর। পুডিংটা ফ্রিজ থেকে বের করেছি, দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে সেট হয়েছে। এখন আমি 4 সাইড একটু ছাড়িয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজাদার একটি ডেজার্ট আইটেম, আম দুধের পুডিং। আমি আপনাদেরকে একটু কেটে দেখাই ভেতরটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সকলকেই ধন্যবাদ। এই ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।